নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাতাবাড়ি সহ তিন আসনে বিজেপির জয় জয়কার, জোনিয়া ইউডিএফ এর। আতশবাজিতে সুপ্রিম নোটিফিকেশন, বেআইনি পটকা বিক্রিতে নিষেধাজ্ঞা প্রশাসনের। এবারও কালী পুজোয় চমক দিতে তৈরি জানিগঞ্জ, কালীকে নিয়ে থিম প্রদর্শনী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যে উপনির্বাচনে জয় জয়কার বিজেপির, চার আসনের তিনটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে শাসক দল। রঙাপোড়া আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির রাজেন বরঠাকুর, সোনারী থেকে নবনীতা সন্দিকৈ, রাতাবাড়ি আসন থেকে নির্বাচিত হয়েছেন বিজয় মালাকার। একমাত্র জোনিয়া হাতছাড়া হয়েছে ইউডিএফ এর কাছে। ওই আসনে কংগ্রেসকে হারিয়ে জয়ী হয়েছেন এইউডিআইএফ প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম। রাজ্যের তিনটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হওয়ায় খুশির লহর বইছে রাজ্য জুড়ে। রাতাবাড়ি আসনে বিজেপি প্রার্থী বিজয় মালাকার 23,982 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন 68,512। অন্যদিকে এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেশব প্রসাদ রজকের ঝুলিতে ভোট পড়েছে 44,530। সরকারিভাবে ভোটের ফল ঘোষণার পর হর্ষোল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, পোড়ানো হয় বাজি পটকাও। জয়ের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি প্রার্থী বিজয় মালাকার জানান, রাতাবাড়ি আসনের অসম্পূর্ণ কাজগুলো শেষ করাই হবে তার প্রথম কর্তব্য। নির্বাচনের আগে তার বিরুদ্ধে বহিরাগত প্রার্থী ইস্যুতে চলা নেতিবাচক প্রচারকেও এক হাত নেন মালাকার। ভারতবর্ষে বিরোধী দল নেই, কারণ বিরোধী দলের যদি চিন্তাধারা ভালো থাকতো তাহলে এইগুলা ইস্যু উঠাতো না। ওদের ওরা ভুলে গেছে, ওদের রাহুল গান্ধী কোথায় থেকে ইলেকশন গেলেছে। আমাদের স্মৃতি রানীর ডরে রাহুল গান্ধী ইউপি থেকে পালিয়ে গিয়ে এই তোমার কেরলে ইলেকশন খেলেছে, আর আমি তো করিমগঞ্জ থেকে 20-25 কিলোমিটার দূরে ইলেকশন খেলেছি, কত 3,000 কিলোমিটার দূরে গিয়ে ইলেকশন খেলেছি। তাই বিরোধীর কথা বলে লাভ নেই। আর কুমৈক্য দেব পুরকৈক্য উনি ওনার হিসাব পেয়ে গেছেন না? উনি গিয়ে বলেছিলেন যে বিজেপি টিকানের সঙ্গে গাদ্দারি করে, যার এমপি ইলেকশনের সময় উনি বলেছিলেন যে বাঙালিদের সাথে বিজেপি গাদ্দারি করেছিল। পরে রাতাবাড়ি আসনে বিজয় মালাকারের বিজয় নিশ্চিত হওয়ার পর ওই আসনের ভোটার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ দলের অন্যান্য নেতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালা। রাতাবাড়ি মানুষবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কোথায় সাড়া দিয়ে ওনারা ভোট দিয়েছেন। লগে আমার নেতা চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল, হিমন্ত বিশ্ব শর্মা, রঞ্জিত দাস, পরিমল শুক্লবৈদ্য, নবকুমার দুবে দুলে, তারাও এসেছিলেন এবং এরাও প্রচার করেছেন আমাদের সঙ্গে, সাথে সহযোগিতা করেছেন, বহুত হেল্প করেছেন, যার জন্যে আমরা আজকে মিলিতভাবে প্রচেষ্টায় আমরা জিতেছি। এর জন্য সবাইকে আমি একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই জেতার জন্য। লোকেল এবং বহিরাগত ইস্যু নিয়ে অনেক কথা উঠেছিল, আপনাকে অনেক কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত একটাও থাকলো না। বিজেপিতে এগুলো থাকে না, আমি প্রথম থেকে বলছি বাহিরা এবং রাতাবাড়ির কথা নাই, ডেভেলপমেন্ট লাগে, বিজেপি ডেভেলপমেন্ট করে, ওদিকে যারেও ক্যান্ডিডেট দেওয়া হবে বিজেপি ওখানে জিতবে, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে মানুষের বিশ্বাস আছে এবং যেও ক্যান্ডিডেট থাকবে ভালো ক্যান্ডিডেট হয় এবং কাজ করবে, এর জন্য মানুষ ভোট দিয়েছে। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও। বলেন, রাতাবাড়ির মানুষ যখন সাংসদ কৃপানাথ মালা এবং বিজয় মালাকারকে রাম লক্ষণের জুটি বলছেন, তখন রাতাবাড়িতে যে উন্নয়নের জোয়ার বইবে তা নিয়ে সন্দেহ নেই। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমার প্রণাম।
আর আমার যারা রাম লক্ষণ সবাই বলছে ওরা রাম লক্ষণ জুটি ভালো কাজ করবে, এটা আমার বিশ্বাস, আর রাতাবাড়িবাসীর উন্নয়নের জোয়ার বইবে। কালী পুজোর প্রাককালে আতশবাজি পোড়ানোর উপর কিছু বিধিনিষেধ আরোপ করে এক নোটিফিকেশন জারি করল সুপ্রিম কোর্ট। দেশের প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্দেশ্যে জারি ওই নোটিফিকেশন নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক লয়া মাদুরী জানান, শব্দ দূষণ এবং বায়ু দূষণের কথা বিবেচনা করেই মহামান্য সুপ্রিম কোর্ট ওই নোটিফিকেশন জারি করেছে। পাশাপাশি জেলাশাসক বলেন, বাজি পটকা পোড়ানোর ফলে বন্যজীবন, শিশু এবং প্রবীণ নাগরিকদের উপর এর যে ক্ষতিকর প্রভাব পড়ে সেদিকটিও বিবেচনা করা হয়েছে ওই নোটিফিকেশনে। মাদুরী জানিয়েছেন, লাইসেন্স ছাড়া বাজি পটকা বিক্রি করা যাবে না, যদি কেউ লাইসেন্স ছাড়া বাজি পটকা বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া দীপাবলির দিনগুলোতে বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন জেলাশাসক এবং ওই সময়সীমা হবে রাত 8টা থেকে 10টা। প্রথমে মই শিলচর কাছার বাসী সবকো দীপাবলি কালী পূজা কা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করিছো। আর এবার পলিউশন কন্ট্রোল বোর্ড অনারেবল সুপ্রিম কোর্ট ডিরেকশনস মতে কিছু রেস্ট্রিকশনস আছে, নয়েস পলিউশন লেভেলস যে কন্ট্রোলত থাকিব লাগে এখিনিয়ে এলাও করিব। তাতকে বেশি ডেসিবল পলিউশন ক্রিয়েট করা ক্র্যাকার্স এলাউড নহয়। আমি লাইসেন্স দি আসু, যে সকলো টেম্পোরারি লাইসেন্স লয়েছে টু সেল দিস ক্র্যাকার্স, উইথাউট লাইসেন্স কোনো এই সামগ্রী বিক্রি করিব নোয়ারে। করিলে আমার টাস্ক ফোর্সেস এই বস্তু সিজ করিব পারে, আর লাইসেন্স ওয়াইলেট করিলে ব্যান্ড ভ্যারাইটিস যদি সেল করে এই লাইসেন্স ক্যান্সেলও করিব পারে। সঙ্গে সঙ্গে আরও এটা রেস্ট্রিকশন আহিছে অনারেবল সুপ্রিম কোর্ট, ইনফ্যান্টস, অ্যানিমালস, বার্ডস এসব কারণে পলিউশন লেভেলস ইনক্রিজ, সাউন্ড পলিউশন কারণে বিভিন্ন ধরনের অসুবিধা হয়, আর হরু হরু বাচ্চা, বয়োজ্যেষ্ঠ মানুষ সবার কারণে এই পলিউশন আর সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন দ্বারা লং টার্ম ডিসিজেসও, রেসপিরেটরি ডিসিজেস হয়ে থাকে। তো এটা সিরিয়াস সমস্যা। আমি একদিন এন্টারটেইনমেন্ট কারণে এই বস্তু পহরি যাও, কিন্তু আমি চিন্তা করিব লাগে তার কারণে অনারেবল সুপ্রিম কোর্ট কিছু রেস্ট্রিকশনস ইম্পোজ করেছে। এটা ইম্পর্টেন্ট রেস্ট্রিকশনস হল সন্ধ্যা 8 বাজা পড়া 10 বাজা লৈকে হে এই পটাকা ফুটিব পারে, তার আগে বা তার পিছে বাদ নেহি কর সকতে হ্যাঁ। সো ইসকা ভি হাম এনফোর্স করনা চাহতে হ্যাঁ, আর ইসলিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করনা চাহতে হ্যাঁ, সব ই রেস্ট্রিকশনস ভায়োলেট নেহি করনা হ্যাঁ, টাইম বাউন্ড টাইম রেস্ট্রিকশন যো দিয়া গয়া হ্যায় ও স্ট্রিক্টলি ফলো করনা হ্যায়। এদিন সুপ্রিম কোর্টের জারি করা ওই নোটিফিকেশনের কপি হাতে নিয়ে প্রশাসনের কর্মীরা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের বিষয়টি অবগত করিয়েছেন। লাইসেন্স পাওয়ার পরে তোমরা বিক্রি করো, কারো কিছু প্রবলেম নাই। আর লাইসেন্স যখন দিব ডিসি অফিস থেকে, মানে অথরিটি থেকে গাইডলাইন ধরিয়া দিব কি কি করতে লাগবো বিক্রি করার সময়, ঠিক আছে, এগুলো তো বিক্রি করার স্টক করবা, গাইডলাইনটা ধরিয়া দিব, আর ওইটা যদি গাইডলাইনটা তোমরা ফলো না করো এটা তো প্রবলেম। পরে জেলাশাসক মাদুরী জেলাবাসীর প্রতি শব্দ দূষণ না ছড়িয়ে শুধুমাত্র প্রদীপ জ্বালিয়ে দীপান্বিতা পালনের আহ্বান জানিয়েছেন। যে ভি এনভায়রনমেন্ট প্রোটেকশন কে বারে মে হাম হামেশা বলতে রহতে হ্যায়, কিউ না হাম ইস বার দিওয়ালি সেলিব্রেশন মে দিয়া জ্বালা কে এক আলগ সে উইথাউট ক্রিয়েটিং পলিউশন ক্লে ল্যাম্প জ্বলাই, আমি বেলেগ নো পলিউশন দিওয়ালি খেলে আমি পাতিব নোয়ারো। আহক আপনালোকো ইয়াতে অংশগ্রহণ করক, চেষ্টা করক যাতে আমার পরা পলিউশন আমি যিমান সম্ভব হয় কম করো।
শিলচরের জানিগঞ্জ কালীপূজা কমিটি এবারও চমক নিয়ে হাজির। এবার 49তম পুজোয় মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ হচ্ছে, পাশাপাশি পৌরাণিক কাহিনী অবলম্বনে থিম রাখা হয়েছে। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে কমিটির কর্মকর্তা রাজকুমার পাল বলেন, মণ্ডপের ভেতরে ত্রিপুরার একটি দল রণাঙ্গনে দেবী কালিকা শীর্ষক একটি প্রদর্শনী দর্শনার্থীদের উপহার দেবেন। তিনি আরও জানান, এবার পূজোয় আলোকসজ্জার মাধ্যমে পশু পাখি তুলে ধরা হবে। তিনি বলেন, সুবর্ণ জয়ন্তী পূজোর আগে এবার কমিটির প্রত্যেক সদস্য নতুন কিছু তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ আমাদের 49তম হতে চলছে। প্রত্যেক বছরই আমাদের ছেলেরা অর্থাৎ সৈনিকরা চায় যে নতুন কিছু একটা উপহার দিতে দর্শনার্থীদের। সেই হিসাবে আমরা এবার থিম নিয়েছি, মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। ভিতরে থাকছে কালী দেবী কালিকা, রণাঙ্গনে দেবী কালিকা, অর্থাৎ দেবী কালিকা মানে দুর্গার তো বহু রূপ ছিল, যার জন্য দেবী কালিকা অসুরকে নিধন করেছিল। এগুলা অনেক কিছুই দেখানো হবে জীবন্ত, অর্থাৎ নাটকের মাধ্যমে। ওরা আসছে ত্রিপুরা থেকে, যারা করবে ওরা আসছে ত্রিপুরা থেকে। তারপরে আমাদের আরও আছে যেমন গেট, চারটি বড় গেট আছে, পিক্সেল ডিজিটাল লাইট বলে এটাকে, এটাতে দেখা যাবে দেবদেবীর অনেক দৃশ্য, অনেক রকম দৃশ্য দেখা যাবে। তাতে বাচ্চাদেরও খুশির জন্য রেখেছি আমরা একটা গেট, পশু পাখি দেখানো হবে এই আলোকসজ্জার মাধ্যমে। আর আমাদের আরেকটা জিনিস হলো, আমাদের ছেলেরা সবসময় চায় নতুন কিছু উপহার দিতে দর্শনার্থীদের। এই হিসাবে আমরা আগামী বছর আমাদের 50 বছর, আমরা এইবার কালী পূজার পরে আমরা ভাবছি যে এটা নিয়ে বসব 50 বছরের জন্য। কাছাড় জেলার রাজনগর মানিকপুরে জমি বিবাদকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় এলাকার বাসিন্দারা এক সভার আয়োজন করেন। মঙ্গলবার রাতে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা বলেন, দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে এলাকায় অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে নিয়ে আলোচনা করতে হবে। কিছু সংখ্যক দুষ্কৃতি সামান্য একটা ল্যান্ডের ব্যাপার নিয়ে, ল্যান্ডের ব্যাপারটুকু এসপার ল আইন মোতাবেক যে যার পায়, দলিল মোতাবেক পজিশন মোতাবেক পাবে, কিন্তু তার জন্য একজন মানুষের বাড়িতে ঢুকে অত্যাচার করা, ধর্মীয় সুরসুরি আওয়াজ তোলা, এটা কিন্তু কোনো অবস্থায় প্রকৃত মানে মানুষ যারা তারা এসব করবে না। আমি সবাইকে অনুরোধ করছি, হেতত অঞ্চলের হিন্দু মুসলিম সবাইকে, যাতে আপনারা শান্তিপূর্ণভাবে এই জিনিসটা সমাধানের জন্য এগিয়ে আসুন। ওনারা বলেছেন যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল রিপ্রেজেন্টেটিভ সবাইকে এই ব্যাপারে অবগত করা হয়েছে। আমরাও আছি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সবাই মিলে একত্রিতভাবে আজকে যাতে এই ল্যান্ড রিলেটেড ডিসপিউটটা সমাধান হয়। এই যে মানুষ আব্দুল ওহাবের যে ডিসেন্ডেন্টস যারা আছে উত্তরাধিকারীরা, তারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, এই ব্যাপারে এফআইআর হয়েছে, মেমোরেন্ডাম সাবমিট হয়েছে, আইনের ব্যবস্থা নেবে, আইনের পথে চলবে। আমরা যাতে কেউ যাতে কোনো অবস্থায় মুখ দিয়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে না নেই। বয়োজ্যেষ্ঠদের আমি অনুরোধ করছি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা আপনারা এগিয়ে আসুন, এই জিনিসটা যাতে সুন্দরভাবে সমাধান হয়। আমরাও আছি, দেখবো, দ্যাটস অল। সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থার বদরপুর ব্লক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বদরপুরে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। স্বচ্ছ ভারত অভিযান শেষ হওয়ার পর করিমগঞ্জ আমসা সভাপতি মনিরুদ্দিন বলেন, মাদ্রাসার ছাত্রদের ইসলামিক শিক্ষা দেওয়ার পাশাপাশি নিজের পরিবেশকে দূষণমুক্ত করার শিক্ষা দেওয়া হয়। তবে সর্বস্তরের জনগণকে এই দূষণমুক্ত কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার বদরপুর ব্লক কমিটির পক্ষ থেকে বদরপুর চৌমাথা এবং বাজার সংলগ্ন এলাকায় এক স্বচ্ছ ভারত অভিযান চালানো হয় এবং এই স্বচ্ছ অভিযানে সাবল্যমণ্ডিত করতে এবং বদরপুর ব্লক কমিটির কর্মকর্তাদেরকে উৎসাহিত করতে এখানে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ জেলা আমসার আমি নিজ সভাপতি এবং জেনারেল সেক্রেটারি তথা করিমগঞ্জ জেলার ভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আমি আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে ধন্যবাদ জানাই যে
উনি স্বচ্ছ ভারত অভিযানের নামে যে মিশন চালু করেছেন তার মাধ্যমে মহাত্মা গান্ধীর যে স্বপ্নের ভারত ছিল সেই স্বপ্নের ভারত আমরা নির্মাণ করতে পারব। ডিব্রুগড় চাকালপুর জিপির গোয়ালা বস্তিতে কিছু দুষ্কৃতীর টাকা দাবির ঘটনাকে কেন্দ্র করে মুরলী যাদব নামে এক ব্যক্তির প্রাণহানির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা জেলা জুড়ে। ঘটনার পর পুলিশের নজরে বিষয়টি আনা হলেও পুলিশ এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ জিপিবাসীর। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সারা ভারত যাদব মহাসভা বুধবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। পরে প্রতিবাদী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রভাষা এবং চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের মুখ্য আহ্বায়ক দিলীপ কুমার ক্ষোভ প্রকাশ করে জানান, যারা দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তাদের কাছে অর্থ দাবি করা হচ্ছে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। परिणाम स्वरूप पिछले 19 अक्टूबर को उक्त ग्वाला बस्ती में सैकड़ों लोगों ने हमला करके और निरीह गरीब लोगों के घरों को जला दिया। जो मिला उसको मारा गया धारदार हथियारों से। कई लोग घायल हो गए। मुरली यादव नाम के व्यक्ति की मृत्यु हो गई। 10 घर जल करके खाक हो गए। 19 तारीख को घटना हुई। 19 तारीख को ही FIR दर्ज किया गया डिब्रूगढ़ थाने में। आज 4 दिन हो गया और प्रशासन शांतिपूर्ण रूप से बैठा हुआ है, कोई कार्रवाई नहीं हुई है। हम लोग इस बराक घाटी के हिंदी भाषी समाज की ओर से, विभिन्न संगठनों की ओर से आज इसके प्रतिवाद में धरना दिए हैं। जिलाधिकारी के माध्यम से मुख्यमंत्री को हम लोगों ने ज्ञापन भेजा है। हम लोगों ने मांग किया है हमलावरों को गिरफ्तार किया जाए, लापरवाह अधिकारियों को दंडित किया जाए, मृतकों को 10 लाख रुपया, घायलों को 5 लाख रुपये का मुआवजा दिया जाए, मृतक के आश्रित को नौकरी दिया जाए, जिनका घर जला दिया गया है उनके घरों का पुनर्निर्माण किया जाए, जिन्होंने इस कांड में लापरवाही किया है प्रशासनिक अधिकारी उनको दंडित किया जाए, ग्रामवासियों को सुरक्षा प्रदान की जाए। नहीं तो आने वाले दिन में हम लोग 72 आंदोलन के लिए उतरेंगे। শিলচরে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যায়ন এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ পালন করতে চলেছে। নৃত্যায়নের অধ্যক্ষ তথা সম্পাদক চন্দন মজুমদারকে পাশে বসিয়ে বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে নৃত্যায়নের সভাপতি ডাক্তার মনিকা দেব বলেন, আগামী 3 নভেম্বর শিলচর গোলদিঘি মলে হবে বসে আঁকো, মেহেন্দি, ফেস পেন্টিং ইত্যাদি প্রতিযোগিতা। 10 নভেম্বর একই স্থানে হবে রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্য ও নৃত্যায়নের সেরা মা প্রতিযোগিতা। 12 নভেম্বর গান্ধী ভবনে হবে রবীন্দ্রসঙ্গীত, গৌরীয় নৃত্য, রান্না ও শ্রীময়ী প্রতিযোগিতা। 10 তারিখে রয়েছে রবীন্দ্র নৃত্য, ক্রিয়েটিভ ড্যান্স, আর ট্যালেন্ট হান্ট টাইটেলড অ্যাজ নৃত্যায়নের সেরা মা। এটা কিন্তু শুধু নৃত্যায়নের যারা বাচ্চারা রয়েছে ওদের, যারা অভিভাবকরা রয়েছেন ওনারাই পার্টিসিপেট করবেন। সেটা হবে গোলদিঘি মলে। 12th of November যেটা হবে গান্ধী ভবনে, তাতে রয়েছে রেসিটেশন কম্পিটিশন, রবীন্দ্রসঙ্গীত, ফোক সং, গৌরীয় নৃত্য, কুকিং কম্পিটিশন, শ্রীময়ী কনটেস্ট। এদিন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, নৃত্যের এই প্রতিষ্ঠান আজ বরাক উপত্যকার সীমা অতিক্রম করে পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। তিনি এই উৎসবে সবার সহযোগিতা কামনা করেছেন। যে গুটি গুটি পায়ে রজত জয়ন্তী বর্ষ পালন করতে যাচ্ছে এই আগামী 3 নভেম্বর থেকে, আসুন এই অনুষ্ঠান উপলক্ষে আমরা বিভিন্ন বিভাগ আশার আলো করেছি। সেটাতে আমরা 3 তারিখ থেকে শুরু করছি বিভিন্ন বিভাগে এবং 10 এবং 12 এবং গোলদিঘি মল বিভিন্ন জায়গা থেকে শুরু করে অনুষ্ঠানটা আমরা দিকে দিকে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছি। এবং তারই সঙ্গে বরাক উপত্যকার আপামর জনসাধারণের কাছে বিনীত অনুরোধ, নৃত্যায়নের পাশে যেভাবে আপনারা ছিলেন থাকবেন, কারণ এই বছর থেকে শুরু করছি, এটা আগামী বছর গিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে এবং পরবর্তীতে অনুষ্ঠান উপলক্ষে যে বরাক উপত্যকা শুধু নয়, ভারতবর্ষের সুদূর থেকে বিভিন্ন শিল্পীরা কিন্তু এখানে যোগদান করবেন। এবং নৃত্যায়ন আজকের দিনে বরাক উপত্যকা শুধু নয়, বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে শুধু পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশও পর্যন্ত আজ সবারই মুখে নৃত্যায়ন, নৃত্যায়ন, নৃত্যায়নের সঙ্গে নৃত্যায়ন যেভাবে সমাজ সংস্কারের কাজে আছে, নৃত্যায়ন সুস্থ সংস্কৃতির স্বার্থে আছে, নৃত্যায়ন সেইভাবেই কিন্তু গুটি গুটি পায়ে অনেক শিল্পীদেরও অনেক জীবিকা নির্বাহের উপরে দিচ্ছে ব্যবস্থা করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার।
রাতাবাড়ি সহ তিন আসনে বিজেপির জয় জয়কার, জোনিয়া ইউডিএফ এর। আতশবাজিতে সুপ্রিম নোটিফিকেশন, বেআইনি পটকা বিক্রিতে নিষেধাজ্ঞা প্রশাসনের। এবারও কালী পুজোয় চমক দিতে তৈরি জানিগঞ্জ, কালীকে নিয়ে থিম প্রদর্শনী। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।